সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়গুলি, বিশ্ব, ভূ, রাজনীতি। ফিলিপাইন। ফিলিপাইন 1965 থেকে 1898 পর্যন্ত স্প্যানিশ এবং 1898 থেকে 1946 পর্যন্ত যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল। 1946 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ফিলিপাইন একটি দ্বীপ রাষ্ট্র এবং এর গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ হল লুজন, ভিসিয়াস, মিন্দানাও। আয়তনে ফিলিপাইনের বৃহত্তম দ্বীপ হচ্ছে লুজন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা লুজন দ্বীপে অবস্থিত। ফিলিপাইনের সুবিগবেতে মার্কিন নৌঘাঁটি ছিল। 1991 সালে এটি বন্ধ করে দেওয়া হয় এবং সিঙ্গাপুর স্থানান্তর করা হয়। ফিলিপাইন হলো এশিয়ার খ্রিস্টান অধ্যুষিত একটি রাষ্ট্র। ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট বেনিগনো নয়নয় অ্যাকুইনো। আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। কান্দাহার, হেরাত, মাজারি শরীফ আফগানিস্তানের বড় শহর। আফগানিস্তানের সবচেয়ে বড় বা বৃহৎ জাতিগোষ্ঠী হচ্ছে পশতুন। তোরাবোরা পাহাড় আফগানিস্তানে অবস্থিত। 1973 সালে আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান হয়। আফগানিস্তানের শেষ রাজা ছিলেন জহির শাহ। তাকে 1973 সালে ক্ষমতাচ্যুত করে ইতালিতে নির্বাসন দেওয়া হয়। স্নায়ুযুদ্ধকালীন সময়ে 1979 সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান দখল করে। 1988 থেকে 1989 এই এক বছরে সোভিয়েত বাহিনী আফগানিস্তান ত্যাগ করে। আফগানিস্তানে 1994 সালে তালেবানদের আবির্ভাব ঘটে। তালেবানরা ছিল ইসলামী ছাত্র সংগঠনের মিলিশিয়া বাহিনী। তালেবানরা 1996 সালে রাজধানী কাবুল দখল করে এবং বোরহানউদ্দিন রাব্বানিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে। আফগানিস্তানে তালেবান বিরোধী সংগঠনের নাম হচ্ছে নর্দার্ন অ্যালায়েন্স। 2001 সালে ইঙ্গো মার্কিন বাহিনী অপারেশন এন্ডুরিং ফ্রিডমের মাধ্যমে যুদ্ধ শুরু করে এবং 2014 সালে এই যুদ্ধের সমাপ্তি ঘটায়। আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বাগরাম কারাগার আফগানিস্তানের কাবুলে অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মন্দিরটি ছিল আফগানিস্তানের বামিয়ান শহরে। 2001 সালে তালেবান বাহিনী এই বৌদ্ধ মন্দিরটি ধ্বংস করে। এবার আসি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া 1945 সালে নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডক্টর আহমেদ সুকর্ণ। 1967 সালে ডক্টর আহমেদ সুকর্ণকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন জেনারেল সুহার্তো। 1998 সালে তার 32 বছরের শাসনের অবসান হয়। ইন্দোনেশিয়ার তথা মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী। ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উই দাদো। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র হল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া জনসংখ্যায় বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তম। এখানে মোট 17,000 দ্বীপ রয়েছে, তবে সর্বাধিক দ্বীপ রয়েছে কানাডাতে, প্রায় 30,000-এর অধিক। ইন্দোনেশিয়ার বিখ্যাত কয়েকটি দ্বীপ হল সুমাত্রা, বর্নিও, জাভা, নিউগিনি, যেটি ইরিয়ানজা নামে পরিচিত, বালি প্রভৃতি। আয়তনে ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে সুমাত্রা। জাভা ইন্দোনেশিয়া তথা পৃথিবীর সর্বাধিক জনবহুল দ্বীপ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা জাভা দ্বীপে অবস্থিত। আসেহ এবং ইরিয়ানজা ইন্দোনেশিয়ার একটি স্বাধীনতাকামী প্রদেশ। আসেহ প্রদেশের গেরিলা বাহিনীর নাম হচ্ছে ফ্রি আসেহ মুভমেন্ট। এর রাজধানী হচ্ছে বান্দা আসেহ। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া উভয়ই লিজিটানো সিপাটান নামে দুটি দ্বীপের মালিকানা দাবি করে এবং আন্তর্জাতিক আদালতে তা নিষ্পত্তির প্রস্তাব উভয় দেশ থেকে উঠেছে। পশ্চিম পাপুয়া ইন্দোনেশিয়ার একটি স্বাধীনতাকামী প্রদেশ। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার অঙ্গরাজ্য। ইন্দোনেশিয়ার একটি পূর্ণ স্থান বা তীর্থস্থান হচ্ছে বোরোবিদুর বুদ্ধ মন্দির। রবীন্দ্রনাথ ঠাকুরের জাভা যাত্রীর ডায়েরি গ্রন্থে এই মন্দিরের নামের উল্লেখ আছে। মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া। মালয়েশিয়া 1957 সালে
ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার রূপকার। তিনি 1981 থেকে 2003 সাল পর্যন্ত 22 বছর ক্ষমতা ছিলেন। তিনি মালয়েশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পাওয়ার পর তাকে তুন নামে সম্বোধন করা হয়। বিদেশি বিনিয়োগে উৎসাহিত করার জন্য মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রোগ্রাম চালু আছে। 2016 সালে মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হন পঞ্চম মোহাম্মদ। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।